বাংলা সাহিত্যে একটি অত্যন্ত পরিচিত নাম পরশুরাম। তাঁর লেখা বাংলা অভিধান চলন্তিকা হয়তো খুঁজে পাওয়া যাবে সব বাঙালির ঘরেই। পরশুরাম ছদ্মনামে রাজশেখর বসু লিখে গেছেন বহু গল্প। তার একটি অসামান্য সৃষ্টি চিঠিবাজি গল্পটি আমরা ইতিমধ্যেই আমাদের গল্পস্বল্প চ্যানেলে নাটক আকারে পরিবেশন করেছি। তার অনেক গল্প চলচ্চিত্রেও রূপান্তরিত হয়েছে, তার মধ্যে অন্যতম সত্যজিৎ রায়ের পরিচালিত পরশ পাথর ও মহাপুরুষ। রাজশেখর বসুর জন্ম 1880 সালে পূর্ব বর্ধমান জেলায়। ছোটবেলা কাটে বিহারের দ্বারভাঙায়। পাটনাতেই তিনি এফএ ডিগ্রি অর্জন করেন। 1897 সালে পাটনা ছেড়ে চলে আসেন কলকাতায়। প্রেসিডেন্সি কলেজে বিজ্ঞান শাখায় যোগদান করেন। সেই সময় ছাত্র হিসেবে অল্প কিছুদিনের জন্য আচার্য জগদীশচন্দ্র বসুর সান্নিধ্যে আসেন। 1899 সালে তিনি কেমিস্ট্রি এবং ফিজিক্সে অনার্স নিয়ে বিএতে উত্তীর্ণ হন। তার এক বছর পরে 1900 খ্রিস্টাব্দে রসায়নে প্রথম স্থান অধিকার করে সগৌরবে এমএ পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর 2 বছর আইন নিয়ে পড়াশোনা করে আইন পরীক্ষাতেও পাশ করেন, কিন্তু মাত্র 3 দিন তিনি কোর্টে যাওয়ার পরে আবার নিজেকে নিযুক্ত করেন বিজ্ঞান সাধনায়। এই সময় তার পরিচয় হয় বিশিষ্ট বিজ্ঞানী এবং বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সাথে। 1903 সালে বেঙ্গল কেমিক্যালে কেমিস্ট হিসেবে যোগদান করেন। 1924 সালে তার প্রথম লেখা গল্পগ্রন্থ গড্ডালিকা প্রকাশিত হয়। সেই সময় তিনি অত্যন্ত দায়িত্বপূর্ণ পদে ম্যানেজার হিসেবে নিযুক্ত ছিলেন বেঙ্গল কেমিক্যালে। রবীন্দ্রনাথ ঠাকুর গড্ডালিকা গ্রন্থ সম্বন্ধে তার অত্যন্ত প্রশংসাসূচক একটি সমালোচনা লেখেন। আচার্য দেব কবিগুরুর পরশুরাম সম্পর্কে প্রশংসায় কিছুটা শঙ্কিত হন। পাছে পরশুরাম বিজ্ঞান সাধনা ছেড়ে সাহিত্য রচনায় মনোনিবেশ করেন, কেননা এতে বেঙ্গল কেমিক্যালের সমূহ ক্ষতি হবার সম্ভাবনা। তাই তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে একটি অত্যন্ত রসসিক্ত চিঠি লিখে তার শঙ্কা প্রকাশ করেন এবং প্রত্যুত্তরে রবীন্দ্রনাথও আচার্যকে একটি অত্যন্ত রসালো চিঠি লিখে পাঠান। আজ আমি আমাদের গল্পস্বল্পের জানা অজানায় কবিগুরুর গড্ডালিকা গ্রন্থ বিষয়ক সমালোচনাটি এবং আচার্য প্রফুল্লচন্দ্রের চিঠি ও রবীন্দ্রনাথের প্রত্যুত্তরটি পাঠ করে শোনাব। শুনে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। গড্ডালিকা প্রসঙ্গে রবীন্দ্রনাথ। বইখানির নাম গড্ডালিকা প্রবাহ। ভয় ছিল পাছে নামের সঙ্গে বইয়ের আত্মপরিচয়ের মিল থাকে, কেননা সাহিত্যের গড্ডালিকা প্রবাহের অন্ত নাই। কিন্তু সহসা ইহার অসামান্যতা দেখিয়া চমক লাগিল। চমক লাগিবার হেতু এই যে এমন একখানি বই হাতে আসিলে মনে হয় লেখকের সঙ্গে দীর্ঘকালের পরিচয় থাকা উচিত ছিল। সকালে হঠাৎ করে ঘুম ভাঙিয়া যদি দ্বারের কাছে দেখি একটা উইলিয়ার ঢিবি আশ্চর্য ঠেকে না, কিন্তু যদি দেখি মস্ত একটা বট গাছ তবে সেটাকে কি ঠাহরাইব ভাবিয়া ওঠা যায় না। লেখক পরশুরাম ছদ্মনামের পেছনে গা ঢাকা দিয়াছেন। ভাবিয়া দেখিলাম চেনা লোক বলিয়া মনে হইল না, কেননা লেখাটার ওপর কোনো চেনা হাতের ছাপ পড়ে নাই। নতুন মানুষ বটে সন্দেহ নাই, কিন্তু পাকা হাত। পিতৃদত্ত নামের ওপর তর্ক চলে না, কিন্তু স্বকৃত নামের যোগ্যতা বিচার করিবার অধিকার সমালোচকের আছে। পরন্তু অস্ত্রটা রূপ ধ্বংসকারী, তাহা রূপ সৃষ্টিকারী নহে। পরশুরাম নামটা শুনিয়া পাঠকের সন্দেহ হইতে পারে যে লেখক বুঝে জখম করিবার কাজেই প্রবৃত্ত। কথাটা একেবারেই সত্য নহে। বইখানি চরিত্র চিত্রশালা, মূর্তিকারের ঘরে ঢুকিলে পাথর ভাঙার আওয়াজ শুনিয়া যদি মনে করি ভাঙা চোরাই তাহার কাজ, তবে সে ধারণাটা ছেলে মানুষের মতোই হয়। ঠিকভাবে দেখিলে বোঝা যায় গড়িয়া তোলাই তাহার ব্যবসা। মানুষের সুবুদ্ধি বা দুর্বুদ্ধিকে লেখক তাহার রচনায় আঘাত করিয়াছেন কিনা সেটা তো তেমন করিয়া আমার নজরে পড়ে নাই। আমি দেখিলাম তিনি মূর্তির পর মূর্তি গড়িয়া তুলিয়াছেন, এমন করিয়া গড়িয়াছেন যে মনে হইল ইহাদিগকে চিরকাল জানি। এমনকি তার ভূষুণ্ডীর মাঠের ভূতপ্রেতগুলোর ঠিকানা যেন আমার বরাবরকার জানা। এমনকি যে পাঠাটা কনসার্টওয়ালার ঠাকের চামড়া
ও তার 10 টাকার নোটগুলো চিবাইয়া খাইয়াছে, সেটাকে আমারই বাগানের বসরায় গোলাপ গাছ কাঁটা সুদ্ধ খাইতে দেখিয়াছি বলিয়া স্পষ্ট মনে পড়িতেছে। লেখক বোধ করি আধুনিক রুদ্রতেজের দিনে নিজেকে বীর পুরুষের দলে চালাইয়া দেবার লোক সামলাইতে পারেন নাই, কিন্তু আমরা তাহাকে রসস্রষ্টার দলেই দাবি করি। ইহাতে বর্তমানে যদি তাহার কিছু লোকসান হয়, সুদীর্ঘ ভাবাকালে তাহা পূর্ণ হইয়া উদ্বৃত্ত থাকিবে। লেখার দিক হইতে বইখানি আমার কাছে বিস্ময়কর, ইহাতে আরও বিস্ময়ের বিষয় আছে। সে যতীন্দ্রকুমার সেনের চিত্র, লেখনির সঙ্গে তালিকার কি চমৎকার জোর মিলিয়াছে। লেখার ধারা রেখার ধারার সমান তালে চলে, কেহ কাহারও চেয়ে খাটো নহে। চরিত্রগুলো ডাহিনে বামে এমন করিয়া ধরা পড়িয়াছে যে তাহাদের আর পালাইবার ফাঁক নাই। গ্রন্থ সমালোচনার দাবি আমার কাছে প্রায়ই আসে, রক্ষা করিতে পারি না। লেখা আমার পছন্দ হয় না বলিয়া নয়, কর্মবন্ধনের পাক পাছে বাড়িয়া যায় এই ভয়ে আজ ছোকের মাথায় নিয়ম ভঙ্গ করিয়া ভীত হইলাম। ভূষণ্ডীর মাঠে একদা আমার যখন গতি হইবে, তখন প্রেতদের সঙ্গে আমার কিভাবে বোঝাপড়া ঘটিবে, পরশুরামের উপর তাহার রিপোর্টের ভার রহিল। কিন্তু যতীন্দ্রকুমারের কাছে দরবার এই যে আমার প্রেত শরীরের প্রতিরূপটির প্রতি মশিলেপন সম্বন্ধে করুণ ব্যবহার করিবেন। শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। প্রফুল্লচন্দ্রের নালিশ। শ্রদ্ধাস্পদেশ, শেষ বয়সে আপনাকে লইয়া বড়ই মুশকিলে পড়িলাম। চরকার সপক্ষে বিপক্ষে যাহাই লিখুন না কেন, তাহাতে বরং সমাজের উপকারী। এ বিষয়ে যত বদানুবাদ হয় ততই ভালো। এই প্রবন্ধের সপক্ষে বিপক্ষে অনেকেই লেখনী ধারণ করিয়াছেন। ইদানিং মহাত্মা গান্ধীও আসরে অবতীর্ণ হইয়াছেন। আমি অনেক সভায় বলি, যখন বড়দাদা আমাদের দিকে, তখন ছোট দাদাকে ভয় করি না। সেদিন আপনার সামনে হিসেব করিয়া দেখিলাম আপনি আমার অপেক্ষা 3 মাসের বয়োজ্যেষ্ঠ। সম্প্রতি দেখিতেছি আপনি সত্য সত্যই আমার ক্ষতি করিতে প্রবৃত্ত হইয়াছেন। গড্ডালিকার প্রথম সংস্করণ বিক্রয় হইয়া গিয়াছে, কিন্তু যখন দেখি সাহিত্য সম্রাট স্বয়ং তার সমালোচনায় প্রবৃত্ত হইয়াছেন, তখন অচিরে পরপর 12,000 কপি যে বিক্রয় হইবে তদ্বিষয়ে সন্দেহ নাই। সেদিন গ্রন্থাকার পরশুরামকে আমি বলিলাম, এ প্রকার সৌভাগ্য কদাচিত কোনো লেখকের ঘটিয়া থাকে। এখন তাহার মাথা না বিগড়াইয়া যায়, তিনি আমারই হাতের তৈয়ারি একজন রাসায়নী এবং আমার নির্দিষ্ট কোনো বিশেষ কার্যে অনেকদিন যাবৎ ব্যাপৃত। কিন্তু এখন তিনি বুঝিলেন যে তিনি সাহিত্যক্ষেত্রেও একজন কেষ্টবিষ্টু, সুতরাং আমাকে অসহায় রাখিয়া ত্যাগ করিতে ইচ্ছুক হইতে পারেন। আরেকটি কথা, আপনি তো 11-12 বৎসর হইতেই কবিতা লিখিতেছেন। শুনিয়াছি ঈশ্বরগুপ্ত 3 বৎসর বয়সেই পদ্য রচনা করিয়াছিলেন, এবং পোপ নাকি কিশোর বয়সেই বলিয়াছিলেন, ফাদার ফাদার মার্সি টে আই শ্যাল নো মোর ভার্সেস মে। অনেকে বলিয়া থাকেন যে 40 বৎসরের পর নতুন ধরনের কিছু কেহ রচনা করিতে পারেন না, কিন্তু বিজ্ঞানের ইতিহাসে দেখিয়াছি নিউটন 43-44 বৎসর বয়সের পূর্বেই অসাধারণ প্রতিভার পরিচয় দেন, কিন্তু গ্যালিলিও সেই বয়স হইতে আরম্ভ করিয়া পরপর যুগান্তকারী আবিষ্কার করেন। আবার সুম্যান 50 বৎসর বয়সের পরে জড়বিজ্ঞানের নতুন আবিষ্কারের দ্বারা জগৎকে চমৎকৃত করেন। রিচার্ডসন দ্য ফাদার অফ ইংলিশ নভেলিস্ট পুস্তক বিক্রেতা ছিলেন, এবং আমার যেন স্মরণ হইতেছে যখন 50 বৎসরের কাছাকাছি তখন তিনি নভেল লিখিতে হাত দেন। আমাদের পরশুরামও সেই 43-44 বৎসর বয়সে লিখিতে আরম্ভ করিয়াছেন। আসল কথা এই যে আপনাকে কি অনুরোধ করিব যে আরেকটি এমন তীব্র সমালোচনা করুন যে পরশুরামের হাত হইতে কুঠার খসিয়া পড়ে। একসময় পড়িয়াছিলাম যে অনেক তত্ত্ব ও শক্তি গুহায় নিহিত থাকে, কিন্তু ভগবানের লীলা কে বুঝিবে, কাহাকে কখন গুপ্ত অবস্থা হইতে সুপ্রকাশ করিয়া তোলেন। ভবদীয় শ্রী প্রফুল্লচন্দ্র রায়। প্রত্যুত্তরে রবীন্দ্রনাথ শান্তিনিকেতন থেকে লিখলেন, বসে বসে সায়েন্টিফিক আমেরিকান পড়ছিল,
এমন সময় চিঠির খামের কোণে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান সরস্বতীর পদাঙ্ক দেখতে পেয়ে সন্দেহ হলো, আমার হৃৎপদ্ম থেকে কাব্য সরস্বতীকে বিদায় করে তিনি স্বয়ং আসন নেবেন এমন একটা চক্রান্ত চলছে। খুলে দেখি যাকে ইংরাজিতে বলে টেবিল ফেরানো, আমারই পরে অভিযোগ যে আমি রসায়নের কোঠা থেকে ভদ্র সন্তানকে রসের রাস্তায় দাঁড় করাবার দুষ্কর্মে নিযুক্ত, কিন্তু আমার এই অজ্ঞানকৃত পাপের বিরুদ্ধে নালিশ আপনার মুখে শোভা পায় না। একদিন চিত্রগুপ্তের দরবারে তার বিচার হবে, হিসাব করে দেখবেন কত ছেলে যারা আজ পেটমোটা মাসিক পত্রের ছোট গল্প আর মিলহারা ভাঙা ছন্দের কবিতায় সাহিত্যলোকে একেবারে কিষ্কিন্ধাকাণ্ড বাঁধিয়ে দিতে পারত, এমনকি লেখাদায়গ্রস্ত সম্পাদক মণ্ডলীর আশীর্বাদে যারা দীপ্তশিখা সমালোচনায় লঙ্কাকাণ্ড পর্যন্ত বড় বড় লাফে ঘটিয়া তুলত, তাদের আপনি কাউকে বিএসসি কাউকে ডিএসসি লোকে পার করে দিয়ে ল্যাবরেটরির নির্জন নিঃশব্দ সাধনায় সন্ন্যাসী করে তুললেন। সাহিত্যের তরফ থেকে আমি যদি তার প্রতিশোধ নিতে চেষ্টা করে থাকি কতটুকুই বা কৃতকার্য হয়েছি। আপনার রাসায়নিক বন্ধুটিকে বলবেন মাসিক পত্র বলে যেসব জীবাত্মা হয়তোবা সাহিত্যবীর হতে পারত, ভূষণ্ডের মাঠে তাদের অঘটিত সম্ভাবনার প্রেতগুলির সঙ্গে আপনার মোকাবিলার পালা যেন তিনি রচনা করেন। আমার কথা যদি বলেন, আপনার চিঠি পড়ে আমি অনুতপ্ত হইনি, বরঞ্চ মনের মধ্যে একটু গুমর হয়েছে। এমনকি ভাবছি স্বামী শ্রদ্ধানন্দের মতো শুদ্ধির কাজে লাগব। যেসব জন্মসাহিত্যিক গোলেমালে ল্যাবরেটরির মধ্যে ঢুকে পড়ে জাত খুইয়ে বৈজ্ঞানিকের হাটে হারিয়ে গিয়েছেন, তাদের ফের একবার জাতে তুলব। আমার এক একবার সন্দেহ হয় আপনিও বা সেই দলের একজন হবেন, কিন্তু আপনার আর বোধহয় উদ্ধার নেই। যাই হোক, আমি রস যাচাইয়ের নিকষে আঁচড় দিয়ে দেখলাম আপনার বেঙ্গল কেমিক্যালের এই মানুষটি একেবারেই কেমিক্যাল গোল্ড নন, ইনি খাঁটি খনিজ সোনা। এই অঞ্চলে যদি আসতে সাহস করেন তাহলে মোকাবিলায় আপনার সঙ্গে ঝগড়াঝাঁটি করা যাবে। ইতি আপনার শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, 18 অগ্রহায়ণ 1332। আজকের পাঠ এবং পাঠের বিষয়বস্তু কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আমাদেরকে। প্রত্যেক শুক্রবারের মতন এই শুক্রবারও আমরা আপনাদের সামনে নিয়ে আসব নতুন গল্প। গল্পটি পরশুরামেরই লেখা, ভরতের ঝুমঝুমি। তাহলে শুনতে থাকুন গল্পসল্প।